আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। করোনা ও উপসর্গে ময়মনসিংহে 30 জন, বরিশালে 28 জন সহ দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত মারা গেছে 150 শতাধিক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে বিভাগটিতে মারা গেছেন 26 জন। এদের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 13 জন ও উপসর্গে 13 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে করোনা ভাইরাসে মারা গেছেন আরও 15 জন, এদের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 5 জন ও উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভের পর মারা গেছেন আরও 2 জন। চট্টগ্রামে মারা গেছেন 17 জন, এর মধ্যে মহানগর এলাকায় 8 জন এবং উপজেলায় 9 জন। বরিশাল বিভাগে গেল একদিনে ভাইরাসটিতে ও উপসর্গে মারা গেছেন 28 জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ও উপসর্গে খুলনায় 3টি হাসপাতালে 8 জন মারা গেছেন। কুষ্টিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে উপসর্গে 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে 13, গাজীপুরে 9, টাঙ্গাইলে 7, ঝিনাইদহে 7, নাটোরে 3, সাতক্ষীরায় 2, চুয়াডাঙ্গায় 2 ও রাঙামাটিতে 1 জনের মৃত্যু হয়েছে। বিশ্বে গেল একদিনে করোনায় আরও 10,500 মানুষের মৃত্যু হয়েছে, এর অর্ধেকই মারা গেছে এশিয়ার দেশগুলোতে। বেড়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতাও। বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশে 7 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ, চীন, জাপান সহ প্রতিবেশী দেশগুলোতে আক্রান্তদের মধ্যে 98% শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বেড়েছে মৃত্যু হারও। উদ্বেগজনক এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বেশিরভাগ হাসপাতালেই আসন সংকট, মেডিকেল সরঞ্জাম ও অক্সিজেন স্বল্পতা রয়েছে। সংক্রমণ রোধে চীনের উহান সহ বিভিন্ন শহরে লকডাউন জারি হয়েছে। স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও টিকাদান কর্মসূচিতে ধীরগতির জন্য সরকারের প্রতি জনগণের অসন্তোষ রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এ পর্যন্ত বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 4.5%, থাইল্যান্ডে 5% এবং করোনার সবচেয়ে নাজুক ইন্দোনেশিয়ায় 7.5% জনগণের টিকা সম্পন্ন হয়েছে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com এবং facebook.com/bangladeshnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews-এ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।